জেলের ভিতরে চার রাত তিন দিন, আর জেলের বাইরে জীবন পরিবেশ কোনো ফারাক নেই। জেল থেকে জামিনে মুক্তি পেয়ে বিস্ফোরক বাম নেতা, রাজ্য সরকারকে নিশানা সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তথা সিটু নেতা জিয়াউল আলমে, একই সঙ্গে মমতা মোদী সরকারকে নিশানা বাম নেতা। জেলের ভিতরে লোকজন যেভাবে কাজ করে মজুরি পাচ্ছে না দেড় বছর ধরে, জল নেই, ফ্যান নেই, আলো নেই, বাতাস নেই, এবং যেভাবে পরিস্থিতি সারা দেশ এবং রাজ্যের গত 16ই আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় আন্দোলনকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদ এবং এসএফআইয়ের মধ্যে ব্যাপক সংঘর্ষের রণক্ষেত্রের চেহারা নেয় জলপাইগুড়ির ডিবিসি রোড চত্বর। ঘটনায় দুপক্ষের 20 জন আহত হয়, আহত হন পুলিশও। দুপক্ষই কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে। ঘটনায় 5 বাম নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। কাকতালীয়ভাবে তৃণমূল ছাত্র পরিষদের কাউকে গ্রেপ্তার করা হয় না। বাম নেতাদের দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি উঠতে থাকে। সোমবার জলপাইগুড়ির মুখ্য বিচার বিভাগীয় আদালতে ওই 5 বাম নেতাদের তোলা হলে বিচারক জামিন মঞ্জুর করেন। পুলিশ তাদের কাছে ক্ষমা চেয়েছে বলে দাবি করেন জিয়াউল আলম। পুলিশ তো ক্ষমা চেয়েছিল হাত ধরে, এত বড় অন্যায় আমাদেরকে দিয়ে করানো হলো, এটা তো কোতোয়ালি থানাতেই পুলিশ ক্ষমা চেয়েছিল। পুলিশ মনে করেছিল একটি শুভমোটো কেস করতে হবে, তাই তারা পুলিশ করেছিল। আইন আইনের পথে চলেছে, তারা বেল পেয়েছে। যারা সেদিন অভিযুক্ত ছিল তারা একটা সময় দোষী প্রমাণ হবে এবং তাদের শাস্তি হবেই। সবটাই তৃণমূল সিপিএম বামদের নাটকের ফল। ঘটনায় টিপ্পনি বিজেপি নেতার। দ্বিচারিতা করলে হবে না, এক জায়গায় আসতে হবে। আপনারা 34 বছর শোষণ করেছেন, তার আগে কংগ্রেস করেছে, এখন তৃণমূল করছে, তিনটাই অস্তিত্ব সংকটের দল। আদতেও কিছু হবে না, এটা লোক দেখানো ভাওতা। কংগ্রেস, সিপিএম, তৃণমূল, তিনটেই এক। এদিন মুক্ত বাম নেতাদের নিতে উপস্থিত হন প্রচুর বাম কর্মী সমর্থক। জেল ফেরত 5 নেতাকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়। বিশাল মিছিল হয় জলপাইগুড়ি রাজপথে, ভবিষ্যতে লড়াই জারির হুঁশিয়ারি। জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।